السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أسلم العبد فحسن إسلامه يكفر الله عنه سيئاته اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين شمانيتو دوشتوك شتا بھائي بنرا الله سبحانه وتعالى ایک دل مومن بندر گنا شمو زشکل عمل درا زشکل کاز درا کما کر دیبن موسی دیبن میٹی دیبن ششکل عمل شمو ہر پانسٹی عمل ہمی اس کی پر بیالا سنے کرو ایک تیولو فرطم تاولو زے اتم روف اسلام অনুসরণ করা অর্থাৎ মুসলমান হওয়ার পরে ইসলামের নিয়ম নীতিকে উত্তমরূপে পালন করা এই ব্যাপারে আল্লাহ রসুল কি বলেছেন কাল রসুল্লাহ সাল্লাম ইদা আসলামাল আব্দু কোনো বান্দা যখন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করবে ফা হাসুনা ইসলাম আহ এবং সে তার ইসলামকে উত্তমরূপে করে অর্থাৎ উত্তমরূপে ইসলাম গ্রহণ করবে তার মানে হলো ইসলাম গ্রহণ করে নাম মাত্র না একেবারে সম্পূর্ণরূপে সে পরিপূর্ণরূপে গ্রহণ করেছে ইউকাফিরুল্লাহ আনহু কুল্লি সাইয়াতিন যে তার অতীতের যে গুণাগুলো যা সে করেছে সব গুণাগুলো আল্লাহ তা কী করে দিবেন মিটিয়ে দিবেন মুছে দিবেন ওয়াকান বাদা যালিকা আল কিসাস আল হাসানাতু বি আশরি আমসালিহা ইলা 700 দাফিন এরপরে তার যত সে নেকের কাজ করবে প্রত্যেকটা নেকের পরিবর্তে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে তার সওয়াব বৃদ্ধি করে দেওয়া হবে ওয়াসাইয়াতু বিমিসলিহা ইল্লা আন ইয়াতাজাওয়াজ আল্লাহু আনহা আর গুনার কাজ যদি একটা করে একটা গুণে একটাই লেখা হবে হ্যাঁ তবে আল্লাহ সাহেব যদি ক্ষমা করে দেন সেটা ভিন্ন কথা তাহলে একটা জিনিসগুলো উত্তমরূপে ইসলামকে পালন করা অর্থাৎ একজন মানুষ আমি আপনি আমরা যদি ইসলামে প্রবেশ করার পরে যদি আমাদের মন মতেই ইসলাম মানি তাহলে তো হলো না আল্লাহ আল্লাহ রসুলের মাধ্যমে যেভাবে মানতে বলছে সেভাবে মানতে হবে দুই নম্বর কথা দুই নম্বর হলো যে সঠিক কথা বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সমস্ত মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আল্লাহ রসুল এই আয়াত নাযিল হয়েছে কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুলু কাওলান সাদিদা তোমরা কি করো সঠিক কথা বলো এতে করে কি লাভ হবে ইউসলিহ লাকুম আমালাকুম আল্লাহ তোমাদের কাজগুলোকে শুদ্ধ করে দিবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন ওমান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাউজান আযীমা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুকরণ অনুসরণ করবে আনুগত্য করবে তারাই প্রকৃত সফলতা অর্জন করবে তাহলে বোঝা গেল যে বা যে ব্যক্তি অনুসরণ করবে সেই প্রকৃত মানে সফলতা অর্জন করলো তাহলে বোঝা গেল যে আমি আপনি আমরা যদি সঠিক কথা বলি এবং সদা সর্বদা সত্য কথা সঠিক কথা ভালো কথা বলি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুণাগুলো ক্ষমা করে দেন দ্বিতীয় নম্বর কাজ পান তৃতীয় নম্বর হলো যে ঈদের সালাত আদায় করতে যাওয়া এটাও একটা গুণামাফের কারণ হযরতে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস তিনি বলেছেন কুন্না নুমারু আন নাখরুজা ইয়াউমাল ঈদ হাত্তা নুখরিজা নুখরিজাল বিক্রু মিন খিদরিহা ও হাত্তা নুখরিজাল হুয়াজ ফায়াকুন্না ও ফায়াকুন্না খালফান নাস ফায়ুকাব্বিরনা বিতাকবীরিহিম ওয়া ইয়াদউনা বিদুআইহিম ওয়া ইয়ারজুনা বারাকাত যালিকাল ইয়াউমি ওয়া তাহরাতিহি ওয়া তাহরাতিহি আও আও তাহরাতাহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উম্মে আতিয়া একজন মহিলা সাহাবিয়া তিনি বলতেন যে আমাদেরকে আদেশ করা হতো বা নির্দেশ দেওয়া হতো যে আমরা যখন ঈদের দিনে ঈদগাহে যাই যে যে বলছে যে এমনকি কুমারী মহিলারা যারা আছে এবং যারা কুমারী মহিলা তারাও ঈদগাহে যেতে তাদেরও নির্দেশ দেওয়া হতো এমনিভাবে ঋতুবর্তী মহিলা অর্থাৎ যেই সমস্ত মহিলাদের মাসিক এসে এদেরকেও মাসিক অবস্থায় ওইখানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই কারণ কি কারণ আমরা বলতেছে যে আমরা কী করতাম মহিলাদের সবার পিছনে বসে থাকতাম আর লোকেরা যখন তাকবীর বলতো আমরাও তাকবীর বলতাম তারা যখন দোয়া করতো আমরাও দোয়া করতাম এবং তারা যেরকম বরকত ওয়ার জুন আবার কথা তাহলে কেলিও মতো তারা কিসের এই দিনের বরকত এবং এই দিনে যে গুণামাফের একটা সুবর্ণ সুযোগ এটার জন্য তার এটার আশা করতেন তাহলে বোঝা গেল যে ঈদের সালাতে অংশগ্রহণ করার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় একটা ব্যাপক আরও কয়েকটি হাদিস রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপকভাবে তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন যে তাইলে ঈদের সালাতে উপস্থিত হওয়াটাও গুনামাফের একটি কারণ চতুর্থ নম্বর রয়েছে যে বাইতুল মুকদ্দাসের সালাত আদায় করা বাইতুল মুকদ্দাসের সালাত আদায় করতে পারলে আল্লাহ ক্ষমা করে দিবেন তার নম্বর হচ্ছে কি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন বাইতুল মুকদ্দাসকে নির্মাণ করলেন তখন তিনি বলে আল্লাহর কাছে তিনটা দোয়া করেছিলেন। তিনটা দোয়ার একটা দোয়া হলো যে এই ঘরের মানে যারা বলতেছে হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনটা দোয়া করেছে কি, একটা হচ্ছে এক নম্বর দোয়া ছিল যে তিনি এমন একটা হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন তাহলে এমন একটা রাজত্ব তাকে দেবে যেটা আর কারোর ওর না হয়, তারপর যে কোনো ব্যক্তি এই ঘরে আসবে সালাত আদায় করার জন্য আল্লাহ যেন তাকে ওই ব্যক্তির ন্যায় নিষ্পাপ করে দেয় যে ব্যক্তি মায়ের গর্ভ থেকে নতুন জন্মগ্রহণ করেছে, অর্থাৎ ওই শিশুর ন্যায় নিষ্পাপ যেন করে দেন যে শিশুকে যে শিশু নতুন সবেমাত্র মায়ের গর্ভ থেকে এসেছে। তাহলে বুঝাচ্ছে এই হাদিস দ্বারা বোঝা যায় যে বাইতুল মুকদ্দাসে যদি কোনো মোমেন মোমেনা নামাজ পড়তে পারে তাহলে সুলাইমান আসলামের এই দোয়া অনুযায়ী আশা করি আল্লাহ পাক নবীর দোয়া কবুল করবেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। তাইলে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ফিলিস্তিনকে ইহুদিদের কব্জা থেকে মুক্ত করে দেয় এবং মুসলমানদেরকে সেখানে সালাত আদায় করার সুবর্ণ সুযোগ করে দেয়। আমাদেরকেও যেন কমপক্ষে জীবনে একবার হলো সেই ঘরটা দেখার এবং সেখানে সালাত আদায় করার সুযোগ আল্লাহ করে দেন। সর্বশেষ যেটা বলবো যে সাইর মসজিদে সালাত আদায় করতে করলে আল্লাহ ক্ষমা করে দেবেন। এই সাইরটা মসজিদ কি, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান সাল্লা ফিল মাসাজিদিল আরবা আরবা গোফেরা লাহু যানবহু, যে ব্যক্তি সাইরটি মসজিদে সালাত আদায় করবে আল্লাহ তার গুণাগুলো ক্ষমা করে দেবেন। সাইরটি মসজিদ, তিন মসজিদ সৌদি আরবে আছে, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে কোবা, আরেকটি মসজিদ মসজিদে আকসা। তাহলে এই সাইর মসজিদে যদি কোনো বান্দা সালাত আদায় করতে পারে আল্লাহ তার গুণাগুলো ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইয়েরা, আমরা যারা সৌদি আরবে আসি তিন মসজিদে তো মাশাল্লাহ আমরা সালাত আদায় করার সুবর্ণ সুযোগ পেয়েছি। আপনারা ইনশাল্লাহ যারা এখন নতুন আসছেন আসেন পান আসছেন তারাও করবেন, এবং যারা আমাদের বাংলাদেশ থেকে হাজিগণ আসেন হাজিরা এবং মহিলা পুরুষ সবাই আলহামদুলিল্লাহ তিন মসজিদে সালাত আদায় করে যান। বাকি একটা মসজিদ রয়ে গেলো, আল্লাহ যদি তৌফিক দেয় সেটাও যেন আমরা কোনোদিন ওইখানে গিয়ে সালাত আদায় করতে পারি, আল্লাহ যেন এই মসজিদে আমাদের মুসলমানদের কবজায় এনে দেন। এই বলে আজকের প্রোগ্রাম এখানে শেষ করলাম। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।